টু দুই এপিসিড অফ মাই চ্যানেল এখন কথা বলবো কিসিগা ভাই কিসি কি জান যে ট্রেলারটা এসছে ঈদে সালমান খানের রিলিজ হতে চলেছে সেই সিনেমার ট্রেলারটা নিয়ে কথা বলবো আমার কেমন লাগলো কোন কোন জায়গায় নেগেটিভ লেগেছে কোন কোন জায়গায় পজিটিভ লেগেছে সব কিছু নিয়ে আলোচনা করব তো প্রথমে আমি নেগেটিভ দিয়ে আজকে শুরু করছি প্রথম যে নেগেটিভ পয়েন্ট সেটা হলো পূজা হেগড়ে এখানে পূজা হেগড়ের কিছু কিছু অ্যাক্টিং আমার প্রচণ্ড ওভার অ্যাক্টিং মনে হচ্ছে এবং যেরকম হাউসফুল ফোরে জোর করে একটা ফোর্সফুল কমেডি একটা দেখানোর চেষ্টা করেছিল যে মানুষ হাসতে চাইছে না তাও মানুষকে জোর করে হাসাতে চাইছে মানে তুমি পয়সা দিয়ে হলে এসেছো টিকিট কেটে সিনেমা দেখছো তো তোমাকে সেই পয়সাটা যেহেতু দিয়েছো তোমাকে সেই পয়সাটা উসুল করার জন্য তোমাকে জোর করে হাসতে হবে জোর করে হেসে হেসে পয়সাটা উসুল করতে হবে তো এখানে আমার ঠিক তেমন টাইপেরই কিছু অ্যাক্টিং লাগলো আমার পূজা হেগড়ের এমন কিছু ইম্প্যাক্ট লাগলো না তিন মিনিট অ্যাভাব তিন মিনিটের ট্রেলার আছে তিন মিনিট আর সামথিং কিছু হবে চব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এরকম ট্রেলারটা ডিউরেশন আছে তো পুরো ট্রেলারটার মধ্যে এক থেকে দেড় মিনিট পুরো পূজা হেগে স্পেস দেওয়া হয়েছে তো এর কারণটা আমি বুঝতে পারলাম না কেন যখন কোনো ক্যারেক্টার সিনেমার মধ্যে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে তখন তাকে স্পেস দেওয়া হয় তো এমনটাও হতে পারে যে পূজা হেগড়ের জন্যই এই এত কিছু হয়তো ভায়োলেন্স যেগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো হয়তো হতে পারে তার কারণে হয়তো এত বেশি স্পেস দেওয়া হয়েছে পূজা হেগড়ে পুরো ট্রেলার জুড়ে আবার নাও হতে পারে তো পূজা হেগড়ের কাজ এখানে আমার প্রচণ্ড নেগেটিভ লাগলো এরকম মানে আগে এত নেগেটিভ কাজ আমি দেখিনি এখানে অনেক মানে ওভার অ্যাক্টিং মনে হচ্ছে পূজা হেগড়ের কাজটাকে দ্বিতীয় যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে এখানে ভাইয়ের স্টাইল ভাইয়ের স্টাইল সবসময় আমরা জানি ভাই একটা মানে লেভেলের একটা সোয়াগ একটা অ্যাটিটিউড নিয়ে আসে সেই অ্যাটিটিউড সোয়াগ এখানে রয়েছে কিন্তু ভাইয়ের যে হেয়ার স্টাইলটা রেখেছে মানে ভাইয়ের যে লুকটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে ভাই সব কিছুর একটা লিমিট থাকে ভাই কোনো দিন ছাপড়ি টাইপের লুকে ভাইকে মানাবে না এখানে পুরো ছাপড়ি টাইপের লুক দিয়েছে ভাইকে ডাইরেক্টার নিজে ছাপড়ি টাইপের তাই এরকম ভাইকে ছাপড়ি হিসাবে প্রেজেন্ট করছে ঈদ মানে ভাইয়ের সিনেমা যেমন হোক চলবে যেমন সিনেমা চলবে এখন অবধি তো আমার সালমান খানের মোস্ট ফালতু সিনেমা যদি আমার কিছু লেগে থাকে তো রাধে রাধের পরে মেবি এইটা হতে চলেছে এরকম তবে দেখুন আমি এটা এটা তো রিমেক সিনেমা সবাই জানেন ওডেয়া কাটামারায়ডু আর বীরান পাওয়ার মানে এই তিনটে সিনেমার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই সিনেমাটা বানানো এটা এরকমই খবর উঠে আসছে এবং রিমেক মানে সবসময় যে সিনেমাটা খারাপ হবে সে তেমনটা নয় আমি কখনোই বলি না যেমন রিমেকের মধ্যে দেখুন ভোলা সিনেমাটা যথেষ্ট ভালো রিমেক হয়েছে তারপরে আপনি যদি কথা বলেন টু এই সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো রিমেক হয়েছে রিমেক এরকম হলে মানুষ অবশ্যই দেখবে এরকম রিমেক হওয়া উচিত এইরকম রিমেক হওয়া উচিত তারপরে এই সিনেমাটা কীরকম কতটা কী রিমেকভাবে করতে পারলো জানি না তবে এখানে যে পজিটিভ দিক সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে মিউজিকের কম্পোজিশনে হয়তো হিমেশ রেশমিয়া রয়েছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডস করে রবি বাসরুকে রাখা হয়েছে এ যে মিউজিক ডাইরেক্টর রবি বাসরু তো উনি একটা মাস মশালা বিজিএম দিতে একদম মানে এক্সপার্ট এখানে সেই বিজিএমটাকে পুরো ট্রেলার জুড়ে যেভাবে প্লেস করা হয়েছে পুরো অ্যাকশন সিকোয়েন্সগুলোর সাথে একদম প্লট বাই প্লট যেভাবে প্লেস করা হয়েছে পুরো বিজিএমটা একদম লেভেলে লাগছে পুরো ট্রেলার জুড়ে মানে ওই যে অ্যাকশনগুলো করছে যখন মার্চে হ্যামার হেটিং বলছে নেক টুইস্টিং এই যে জিনিসগুলো বলছে আর তার সাথে সাথে যখন মারছে সেই সিনে যে বিজিএমগুলোকে ইউজ করা হয়েছে একদম মানে খুব এফেক্টিভভাবে ইউজ করা হয়েছে তো ট্রেলারটা দেখুন লাস্টের দিকটা মানে হাফ টাইমের ট্রেলার খুব বেশি আপনার ইন্টারেস্টিং লাগবে না অনেক বেশি ইম্প্যাক্টফুল মনে হবে না কিন্তু হাফ টাইমের পর থেকে যখন ট্রেলারটা হাফ টাইম হয়ে যাবে তারপর থেকে অনেক বেশি ইম্প্যাক্টফুল মনে হবে অনেক বেশি আপনাকে এনগেজ করে দেবে তার সেই ট্রেলারটার মধ্যে এবং ট্রেলারটা এমনভাবে করা হয়েছে যে বেশি কিছু স্টোরি ওর মধ্যে কিন্তু রিভিল করা হয়নি এবং ওর মধ্যে কিন্তু এমন কিছু স্টোরি জানা যাচ্ছে না এটা সত্যি এটা মানতে হবে এটা একটা পজিটিভ দিক এখানে যে স্টো লুক অ্যান্ড ফিল যেটা বা থিমটা যেটা দেখা যাচ্ছে একটা সাউথ ইন্ডিয়ার একটা ব্যাকড্রপে এটা ক্রিয়েট করা হয়েছে এবং সেখানে অনেক ভায়োলেন্টের অনেক ব্যাপার থাকবে কিছু রিভেঞ্জ ড্রামার ব্যাপার রয়েছে এর মধ্যে সেটুকু বোঝা যাচ্ছে তো দেখা যাক আর ঈদের যখন ভাইজানের সিনেমা আসবে সে যত খারাপ হোক ঈদে চলবেই চলবে হাউসফুল হবে দারুণ একটা কালেকশান করতে চলেছে তবে এই ফরাদ সামজি যে ডাইরেক্টার এনার কাজের উপর আমার একটুও ভরসা নেই এই ছাপড়িগিরি শিওর করবেই করবে এইটুকু আমার এইটুকু ভরসা আছে যে ছাপড়িগিরি শিওর করবে তবে কিসিকা ভাই কিসিকি যান এটা দিয়ে সালমান খান কামব্যাক করতে পারে কিনা দেখা যাক তবে টাইগার থ্রি দিয়ে ডেফিনেটলি সালমান খান কামব্যাক করবে এটাকে আশা আমার রয়েছে কিসিকা ভাই কৃষিকি জানো মোটামুটি হবে একটা ডিসেন্ট টাইপের ভালো হবে এটুকু ট্রেলারটা দেখার পর আমার যেটুকু মনে হলো জেগাতপাতি বাবুকে এখানে ভিলেন হিসেবে রাখা হয়েছে তো ওনার যেরকম অ্যাক্টিং হয় নর্মালি ভিলেনিয়াস রোলে সেই রকমভাবে উনি অ্যাক্টিং করেছে আমার এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয়নি তো আদারওয়াইস এখানে ভেঙ্কটেশের ক্যারেক্টারটা কীভাবে কী রয়েছে এখানে জানা নেই তো ভেঙ্কটেশের জন্যই হয়তো মানে মারামারি বা এই যে রিভেঞ্জ নেওয়ার ব্যাপারটা হয়তো ভেঙ্কাটেশের জন্যই হবে ভেঙ্কটেশকে বাঁচাতে গিয়ে হয়তো সালমান খান এই জিনিসগুলো করবে সেরকমই মনে হচ্ছে পুরো ট্রেলারটা জুড়ে তো এই ছিল আমার কিছু পয়েন্ট আমি যেগুলো দেখতে পেয়েছি নেগেটিভ পজিটিভ পয়েন্টস তো তোমাদের কেমন লেগেছে তোমরা জিনিসটা কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে